আবার সাংসদগুলিয়ে স্পষ্টভাবে বলে দলে যাকে প্রার্থিত্ব দিয়ে একশো আজও তখন আন্তরিকতার কাম করব, কিন্তু তখন কে সকলে মরিয়াত নিজের এটাকে প্রার্থী বাছনির প্রক্রিয়ার তখন আঁতরি থাকবে বিচারছে। এই বিষয়ে বা কেন্দ্রীয় ব্যক্তিবৃন্দক বা অবগত করে, কিন্তু যুন প্রার্থী হয় তখন বিজয়ীর কারণেও ফণীভূষণ চৌধুরী আন্তরিকতায় দেহে কাম করব বলে তখন ভাষণ উল্লেখ করেছে। আমার গণপ্রদ্রব প্রার্থী একটা প্রক্রিয়াটা আছে, আমি সেই প্রক্রিয়ায় আগবাইছো আর সেই প্রক্রিয়ায় আমি আগবাইম। যেহেতু একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের প্রক্রিয়াটা আমি রাজভাবে নকরো, কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল আলোচনা করে আমি প্রার্থী এজন প্রার্থী বাছি উলিয়াবলৈ আমি সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস। একো জটিলতা হওয়া নাই, আমার প্রারম্ভিক কাম আরম্ভ হয়েছে, কোনোদিনে একো জটিলতা হওয়া নাই। কারণ আজি সভাখন দেখিলে নাই ইমান পহৰত এই ভর দুপরিয়া সকলো আহিছে, সকলোৱে কি কৈছে শুনক, যে যোনে প্রার্থী হোক আমি সকলোৱে একেলগে যুঁজি শিক্ষা আমি এটা প্রারম্ভিক পর্যায় আছে আবেদন, আমি এতালেকে কি পাইছো কব খোঁজা নাই, কিন্তু কেবাগৰ প্রার্থী আছে আর দলে যেটা একটা নির্দিষ্ট সময়ের ভিতর আবেদন যদি বিচারে সেটা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করব। কারণ আমি ইয়াত প্রার্থী বাছনি করব অহা নাই, আমি দলীয় সংগঠনের বিষয়ে আলোচনা করব আছো আর আমার প্রার্থীগুলি বিজয়ী জাতি হয় তার কারণে আমি আইছো। আর দলে যুক্ত প্রক্রিয়া প্রার্থী বাছনি প্রক্রিয়া প্রতিটি বিধানসভা সমষ্টি লোকসভা সমষ্টি করে, এই একই প্রক্রিয়া বঙ্গাইগাঁও বিধানসভার উপনির্বাচনটো বঙ্গাইগাঁও বিধানসভার প্রতিনিধিত্ব করা ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া, দলের সাধারণ সম্পাদক ভূপেন রায় ডাঙরিয়া, দলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন ডাঙরিয়া, দলের সাধারণ ধর্মেশ্বর ডাঙরিয়া, দলের সম্পাদক বশিষ্ঠ বৈশ্য ডাঙরিয়া, অসম গণ পরিষদর বঙ্গাগাঁও জেলা সমিতির সমূহ কার্যনির্বাহকর সদস্য সদস্যা, বঙ্গাগাঁও বিধান পরিষদের অন্তর্গত প্রতিখন আঞ্চলিক কমিটির সভাপতি সম্পাদক বিষয়বীয়া কর্মকর্তাসকল, অসম মহিলা পরিষদের বিষয়বীয়া কর্মকর্তাসকল, অসম যুব পরিষদের বিষয়বীয়া কর্মকর্তাসকল আর অসম গণ পরিষদের পৰা বঙ্গাইগাঁও পৌরসভায় নির্বাচিত হওয়া সকল প্রতিনিধি ওয়ার্ড কমিশনার আদির সভাত উপস্থিত আছে। এই সভাত দলীয় সংগঠন সম্পর্ক আর আগন্তুক উপনির্বাচন বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও উচরতে আই থাকা শিদলি বিধানসভা সমষ্টিত, অসম গণ পরিষদর বঙ্গাইগাঁও সমষ্টিত অসম গণ পরিষদর প্রার্থীগুলিক বিজয়ী করবর কারণে আর শিদলি বিধানসভা সমষ্টিত আমার মিত্রজোঁটৰ প্রার্থী অগপ বিজেপি ইউপিপিএলর মিত্রজোঁটৰ প্রার্থী ইউপিপিএলর প্রার্থীগুলিক বিজয়ী করবর কারণে আন্তরিকতায় কাম করবর কারণে সকলে আজ সিদ্ধান্ত গ্রহণ করে আর সকলে ঐক্যমত উপনীত হয়। আমি সকলে একত্রিত শক্তিরে একেলগে লগ লাগি আটাইবোৰ আমি এক হয়ে থাকি বঙ্গাইগাঁও লোকসভা সমষ্টির পর আমার প্রার্থীগুলিক বিপুল ভোটত বিজয়ী করা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।